এই প্রথম জঙ্গলের ভিতরে ঢুকতেছি কোনো প্রজেকশন ছাড়া এখানে অনেক বাগে অ্যাটাক করছে অনেক মানুষকে এই এই জায়গাটা কিন্তু বাঘের সব থেকে জায়গা হেতাল হেতালের বন এখানে কিন্তু বাঘ থাকে বাঘের সব থেকে জায়গা কিন্তু ওইটাই সুন্দর আমরা আমাকে কুমিরে টেনে নিয়ে চলে গেল আর হেতালির মধ্যেই বাঘ থাকে বাঘের ফেভারিট জায়গা হলো হেতালির জঙ্গল

বন্ধুরা সুন্দরবন সিরিজের আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা এখন আছি সুন্দরবনের শামসের নগরে এবং এখান থেকে কিন্তু আমরা সুন্দরবনের মৎস্যজীবীদের সঙ্গে আমরা একটু সুন্দরবনে একটু গভীরে যাওয়ার চেষ্টা করব সুন্দরবন মানেই অ্যাডভেঞ্চার তো সুন্দরবনে এসে অ্যাডভেঞ্চার না করলে তো হয় না সামনে থেকে দেখিয়ে সব কিছুই বোঝানো যায় না তো এনারা কীভাবে জীবনযাত্রা তাদের নির্বাহ করেন মাছ এবং কাঁকড়া ধরার মাধ্যম দিয়ে সেটা কিন্তু তাদের সঙ্গে না গেলে কোনো সময় বোঝা যাবে না তো তাদের সঙ্গে যাওয়ার একটা পরিকল্পনা করেছি অনেক রিস্কি ব্যাপার তাও আপনাদেরকে রিস্ক নিয়ে দেখাচ্ছি তো ভিডিওটি পুরোটা দেখবেন আস্তে আস্তে আমাদের নৌকা কিন্তু জলের মধ্যে যাচ্ছে এবং যত এগিয়ে যাচ্ছি তত কিন্তু মানে একটা ভয় ভীতি কিন্তু মনের মধ্যে কাজ করছে এ ভেতর দিয়ে নিয়ে যাচ্ছে সাথে আছে আমাদের ভাই বিপ্লব এবং এদিকে আছে ফিজ এবং এই দেখুন এই সে ঘাস হরিণের ফেভারেট ঘাস না এই দেখুন আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি ফিজ কেমন লাগছে অনেক ভালো ইভেন এই প্রথম জঙ্গলের ভিতরে ঢুকতেছি কোনো প্রোটেকশন ছাড়া এখানে অনেক বাগে অ্যাটাক করছে অনেক মানুষকে তারপরে আমরা যাচ্ছি কারণ ফিজ মানেই অসাধারণ কিছু ফিজ মানে অসাধারণ কিছু এই দেখুন ওদেরকে দেখাই ওরা সামনের দিকে এগিয়ে যাচ্ছে আর এই সামনেই কিন্তু সুন্দরবনের জঙ্গল বন্ধুরা আপনাদেরকে নিয়ে এসেছি সুন্দরবনে সুন্দরবন নামটা অনেক পরিচিত হলেও সুন্দরবনের মানুষের জীবনযাপন সম্পর্কে কিন্তু আমাদের বাংলার অধিকাংশ মানুষের ধারণা নেই আজকে আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব এখানকার মানুষ কীভাবে জীবনযাপন করে খুব অল্প হলেও আমার ভিডিও থেকে হয়তো আপনারা কিছুটা আন্দাজ পাবেন তো অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন এবং একটি কমেন্ট অবশ্যই ছেড়ে যাবেন কিন্তু সেই নেট দিয়ে ঘিরা রয়েছে আর এখান থেকেই শুরু হচ্ছে সুন্দরবনের জঙ্গল এই দেখুন এই হলো হেতালির জঙ্গল এর মধ্যেই বাঘ কিন্তু থাকতে পছন্দ করে হ্যাঁ এরই থাকে এর মধ্যে থাকে এর মধ্যে বাঘ থাকে মানে বাঘের সবচেয়ে পছন্দ জায়গা হেতালির মধ্যেই বাঘ থাকে বাঘের ফেভারিট জায়গা হলো হেতালির জঙ্গল এটা হ্যাঁ সুন্দরবনের গভীর অরণ্য থেকে অনেক সময় কিন্তু বাঘ চলে আসে গ্রামের মধ্যে যার জন্য কিন্তু বন দপ্তর এই নেটটি কয়েক বছর ধরে ব্যবহার করছেন এই নেট পার হয়ে কিন্তু প্রতিদিন অনেক অনেক মৎস্যজীবী তারা কিন্তু জঙ্গলের মধ্যে প্রবেশ করে কাঁকড়া এবং মাছ ধরার জন্য আমরা যে নৌকাটিতে রয়েছি সেটি আপনাকে দেখাবো এই নৌকা নিয়ে কিন্তু সুন্দরবনের গভীর জঙ্গলে মানুষ চলে যায় এবং তারা তিন দিন চার দিন ধরে কিন্তু কাঁকড়া সংগ্রহ করে এ দেখুন সে ছোট্ট নৌকাটি এর মধ্যে কিন্তু এ দেখতে পাচ্ছেন এখানে একটি ব্যাটারি রয়েছে সে মা তার মাধ্যমে এখানে ইলেকট্রিসিটি জ্বলে এবং এই দেখুন তেল তেল রয়েছে এগুলো দিয়ে কিন্তু রান্নাবান্না হয় ঠিক আছে হ্যাঁ একটু লবণ মশলা এর লবণ রয়েছে

সে গভীর জঙ্গলে এই নৌকাতে করে কিন্তু এটা দ্বারা সুন্দরবনে কাঁকড়া মাছ এ সমস্ত জিনিস কিন্তু সংগ্রহ করতে আসে এবং দেখতে পাচ্ছেন এই সেই জঙ্গল একদম ধারে যে কোনো সময় কিন্তু একটি বাঘ এসে কিন্তু জাম্প করে অ্যাটাক করতে পারে আর এই গভীর জঙ্গলে ওনারা তিন দিন চার দিন পাঁচ দিন করে কিন্তু তারা থাকেন এবং এই ছোটো নৌকার মধ্যে রান্নাবান্না সব কিছু করেন এই দেখুন কী জায়গা এখানে শুধুমাত্র যে বাঘের ভয় সেটা কিন্তু নয় এখানে কুমিরের একটা কিন্তু বিশাল ভয় রয়েছে কারণ এই সুন্দরবনে প্রচণ্ড কিন্তু কুমির রয়েছে যারা যে কোনো সময় অ্যাটাক করতে পারে এবং রয়েছে বিষধর সাপ আমার জীবনে এটা একটা বিশাল অভিজ্ঞতা এবং ভয়ঙ্কর অভিজ্ঞতা অন্য জঙ্গল থেকে এই জঙ্গলে একটা বাঘ এসেছে খতরনাক বাঘ অন্য জঙ্গল থেকে এই জঙ্গলে বাঘ এসছে খতরনাক বাঘটা খুব উৎপাত করছে কাদের খালি থেকে এসেছে জঙ্গলে হাঁটব না আমরা বাবা নৌকা নিয়ে ঘুরব জঙ্গলে হাঁটা সম্ভব যদি সম্ভব হয় তাহলে অবশ্যই আমরা কিন্তু ধীরে ধীরে সুন্দরবনের গভীর জঙ্গলে প্রবেশ করেছি এখানে কিন্তু অনেকবার বাঘের অ্যাটাক কিন্তু মানুষের ওপর হয়েছে তো আমরা বেশি দূরে যাওয়ার চেষ্টা করব না আমরা খুব সেফ জায়গা থেকেই ফিরে যাওয়ার চেষ্টা করব এবং এখানে দেখুন ধারগুলো কত কাছে ইচ্ছে করলেই যে কোনো পশু জাম্প করে আসতে পারবে ধরুন ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা আমরা এই দেখতে পাচ্ছেন সেই এর মধ্যে রয়েছি জায়গাটা কিন্তু বাঘের সবথেকে ফেভারিট জায়গা হেতাল হেতালের বন এখানে কিন্তু বাঘ থাকে বাঘের সবথেকে ফেভারিট জায়গা কিন্তু এটাই হ্যাঁ এটা দারুণ অভিজ্ঞতা ভয়ঙ্কর অভিজ্ঞতা কিন্তু এটাই হচ্ছে সেই হেতাল হ্যাঁ হ্যাঁ

খেয়াল ছিল না যে ওরা অনেকটা ধারে আমরা চলে গেছি হেঁটার বনের দিকে খুব ভয়ঙ্কর জায়গা সদাই সুন্দর মানে আমরা ধর আমরা কিন্তু এবারে সুন্দরবনের এই অংশটাতে আমরা এবং এখানে কিন্তু আপনাদেরকে দেখাবো সেই বাঘ বা সুন্দরবনের পশুরা কিভাবে ঘুরে বেড়ায়

ভয়ঙ্কর জায়গা কি বলবো আমার কথার ভয়েস অনেকটা চেঞ্জ হয়ে গেছে শুধু মানে ভয়ে বন্ধুরা আমরা এখন আছি সুন্দরবনের জঙ্গলে এবং দেখতে পাচ্ছেন এই সমস্ত গাছ কিন্তু সুন্দরবনের হরিণেরা কিন্তু খায় এগুলোতে এসে এবং এই সে গভীর জঙ্গল ভেতরে হয়তো যেতে পারবো না কারণ যাওয়াটা ঠিক হবে না এদিকে আমার সবাদের এদিকে আমাদের সবাই রয়েছে নৌকা নিয়ে এ দেখুন এ হচ্ছে সুন্দরবন এবং এ হচ্ছে সুন্দরী গাছের বিভিন্ন গাছের শ্বাসমূল এ দেখতে পাচ্ছেন ম্যানগ্রোভ বরণের কিন্তু শ্বাসমূল জোয়ারের সময় কিন্তু এটা দিয়ে ওরা কার্বন ডাইঅক্সাইড কিন্তু শুষে নেয় গাছ এ দেখুন এ হচ্ছে সুন্দরবনের সেই জঙ্গল এবং এখানে চলা কিন্তু অনেকটাই কঠিন এখানে চলা অনেকটাই কিন্তু কঠিন এই সমস্ত গাছের কিন্তু এরকম পা পড়ে গেলে কিন্তু এবার পা পড়ে গেলে কোনো সময় বিপদ হতে পারে লাল কাঁকড়া কাঁকড়াও রয়েছে এখানে বন্ধুরা আমরা আছি এখন সুন্দরবনে এবং আমরা জাস্ট কিছুক্ষণ আগে এক প্রকার বাঘের মুখ থেকে ফিরে আসলাম মানে এই সুন্দরবন যে কতটা ভয়ানক যতটা সুন্দর ততটা কিন্তু ভয়ানক আমার সঙ্গে আছে ফ্রিজ সে জলে পড়ে গেছিলো এখানে মনে হচ্ছে যে একদমই পানি অল্প আমি জাস্ট জাম্প করছি যে হাঁটু পর্যন্ত পানি বাট এত গভীরতা মনে হলো যে এক সেকেন্ডের জন্য মনে হলো যে আমাকে কুমিরে টেনে নিয়ে চলে গেল আর এখানে কিন্তু হাঁটা অনেকটা কঠিন এই দেখুন শ্বাসমূলগুলো উঠে আছে উঠে আছে এবং যে কোনো সময় কিন্তু এটা পায়ে ঢুকে যেতে পারে এটা যথেষ্ট শক্ত তো এই ছিল আমাদের আজকে সুন্দরবনের অভিজ্ঞতা আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন অবশ্যই ভারত বাংলাদেশ যারা দেখছেন ভারতের সুন্দরবন রয়েছে বাংলাদেশের সুন্দরবন রয়েছে আপনারা যারাই দেখছেন সুন্দরবনের মানুষের এই অবস্থাটা কিন্তু অবশ্যই শেয়ার করবেন এবং আপনারা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং যদি চান যে সুন্দরবন নিয়ে আরও ভিডিও চান তো অবশ্যই কোন এলাকায় গিয়ে ভিডিও করবো সেটা কমেন্ট করে জানাবেন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন